পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজিত কোচবিহার জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলার উদ্বোধন হলো শনিবার। এদিন কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে প্রদীপ জ্বালিয়ে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা প্রমুখ। এদিন এই মেলার উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই ছাত্র যুব বিজ্ঞান মেলায় প্রায় 200টির বেশি মডেল নিয়ে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। কৃষি থেকে জল সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত কী কী করা যেতে পারে তাও উঠে এসেছে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন মডেলে বলে এদিন জানান তিনি। এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে নতুন নতুন সৃষ্টির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আজকে বিজ্ঞান মেলা 2019 বাংলা স্কুলে প্রত্যেক বছরের মতো এবারও হয়েছে এবং প্রচুর মডেল এসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এবং বর্তমান যুগে যে উষ্ণায়ন, তারপরে কৃষি, তার উপরে এবং বৃষ্টির জল সংরক্ষণ করে তাকে কীভাবে ব্যবহার করা যায়, টয়লেট বাথরুমের জল সংরক্ষণ করে সেটা পিউরিফাইড করে কীভাবে আবার সেটা ব্যবহার করা যায়, এই রকম নানা রকম প্রায় 200-র উপরে মডেল এসছে। এবং ছোটো ছোটো বাচ্চারা যেভাবে তাদের ভাবনাটা তার সৃষ্টির মধ্যে তুলে ধরেছে, এটা অসাধারণ একটা। এইভাবে যদি এই উদ্যোগটা বিজ্ঞান মেলার মাধ্যমে বাচ্চাদের উৎসাহিত করা যায়, অনুপ্রাণিত করা যায়, পুরস্কৃত করা যায়, তাদের পাশাপাশি দাঁড়ানো যায়, তাহলে আগামী দিনে আমাদের দেশ বিজ্ঞানে অনেক এগিয়ে যাবে। আমাদের স্যাটেলাইট রয়েছে আকাশে এবং আমরা বিক্রম 2 সেটা চাঁদে পাঠাতে সক্ষম হয়েছি। নতুন নতুন বিজ্ঞান ভাবনায়, বিজ্ঞানের এবং প্রযুক্তির মাধ্যমে কৃষি থেকে শুরু করে মহাকাশ গবেষণা এবং মহাকাশে বিচরণ করা এরোপ্লেনের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে, আবার বিজ্ঞানের উন্নতিতেই আমরা যুদ্ধ অস্ত্র এবং জলের নিচ দিয়ে যে যাতায়াতের ব্যবস্থা, এই সমস্ত জাহাজ, আত্মাধুনিক জাহাজ আমরা কিন্তু সবই আবিষ্কার করতে পারছি। মোবাইল আমরা সাধারণ একটা জিনিস হাতের মোটায় থাকে, সারা বিশ্বের সমস্ত ইনফরমেশন আমরা মোবাইলের মাধ্যমে পাচ্ছি এবং মোবাইল ব্যবহার করে অনেক কিছু আমরা করারও সুযোগ পাচ্ছি। এর মূল রয়েছে বিজ্ঞানের ভাবনা এবং বিজ্ঞান। সুতরাং বিজ্ঞান যত এগিয়ে যাবে, বিজ্ঞান যত ডেভেলপ করবে, বিশ্ব তত ডেভেলপ করবে, বিশ্ব তত এগিয়ে যাবে। এবং আমি আজকের এই বিজ্ঞান মেলায় হাজির হয়ে আমারও অনেক অভিজ্ঞতা ঘটল। আজকালকার ছেলেমেয়েরা যেভাবে ভাবছে উষ্ণায়নের, বিশ্ব উষ্ণায়নের ব্যাপারে, পরিবেশের ব্যাপারে, সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেসের ব্যাপারে, সেটা কিন্তু একটা অভিনব, একটা আলাদা ভাবনা, আলাদা একটা চিন্তা, একটা পরিবেশ তৈরি করবে। এই বিজ্ঞানী আগামী দিনে সমাজ, পৃথিবীতে, বিশ্বকে সমৃদ্ধ করবে জ্ঞানে গুণে। আমি এই বিজ্ঞান মেলার সাফল্য কামনা করছি, বাচ্চাদের শুভ মঙ্গল করছি, কামনা করছি, তারা আরও বড়ো হোক, আরও বড়ো কিছু আবিষ্কার করুক, যে আবিষ্কারের মধ্যে দিয়ে বিশ্বের মানুষ তারা সুবিধা পাবে।